ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের চিহ্নিত করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠাবে চা বাগানের ম্যানেজাররা। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসে এক প্রশাসনিক বৈঠক করার পর একথা জানান লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার। ভিন রাজ্যের থেকে আসা শ্রমিকদের চিহ্নিত করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠাবে চা বাগানের ম্যানেজাররা। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক অফিসে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকের পর একথা জানান লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার। তিনি আরও জানান কালচিনি ব্লকের জয়গা এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া গারোপাড়া, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ এই সমস্ত এলাকার বাজারগুলো লকডাউন করা হবে করোনার সংক্রমণ ঠেকাতে এই চিন্তাভাবনা করা হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার, কালচিনি ওসি, হাসিমারা ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্তারা। আজকে কি বিষয়ে আপনাদের আলোচনা হলো আর কি সিদ্ধান্ত নিয়ে হলো আজকে? আলোচনা হলো যে আমাদের ব্লকের পুলিশ আধিকারিকরা মিলে কালচিনি ব্লকের তো জায়গা অলরেডি লকডাউন হয়েছে, এখন কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, গারোপাড়া আছে, সমস্ত চৌপতিগুলো আছে, সেখানে বাজারগুলো আছে, সেগুলোকে লকডাউন করার উপর আলোচনা হলো। সাথে চায় বাগানে যারা বাইরে থেকে লোকজন আসছে তাদেরকে কীভাবে, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায়, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে গেলে কী কী অসুবিধা ফেস করতে হচ্ছে সেই ব্যাপারে আলোচনা হলো। আজকে বিকাল থেকে মাইকিং হবে এবং সেই মাইকিং করে গাড়ি দেওয়া হবে যে কোথায় কোথায় লকডাউন হচ্ছে এবং কোন কোন দোকানগুলো খোলা থাকবে, কটার সময় খোলা থাকবে, তাদের মানুষের অসুবিধা নেই সেটাও লক্ষ্য রাখা হচ্ছে। এভাবে আমরা আগামী এই করোনা ভাইরাস যে সংক্রামক ব্যাধি তার থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা স্যার, চা বাগান থেকে একটা অভিযোগ আসছে, ওখানে মানে বহু শ্রমিকরা বাইরে বাইরে থেকে আসছে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে ওনাদের কোনো রকম পরীক্ষা মানে আলোচনা করলাম চা বাগানের ম্যানেজমেন্টকে ডিএম সাহেব এবং সিএমএস সাহেব বলে দিচ্ছে যে এই সমস্ত চা বাগানে বাইরের থেকে লোক আসছে তাদের বাগান ম্যানেজাররা তাদেরকে হসপিটালে পাঠাবে গাড়ি দিয়ে। সেটা আমরা আজকে আবার আলোচনা হলো যে সেটা হচ্ছে না, কিছু বাগান হচ্ছে, কিছু বাগান হচ্ছে না, প্রত্যেক বাগানে একজন করে নোডাল অফিসার ঠিক করা হোক কথা, যে যে বাগান করেনি সেই ব্যাপারে কালকে মিটিং ডেকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।